আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের যে বিষয়টি সেটিও কিন্তু একটি ব্যাটারির দিক নিয়ে। তো আজকের যে বিষয়টি সেটি অটো গাড়ির যে ব্যাটারিগুলো আছে সেটি অটো রিক্সার হতে পারে অথবা অটো গাড়ির হতে পারে, তো সেটি কোনো প্রশ্ন না। তো সে ব্যাটারির যে সেকশনগুলো, যে হঠাৎ করে যদি একটি ব্যাটারি আমি পরিবর্তন করি, যে 5টি ব্যাটারির মধ্যে যদি আমি একটি ব্যাটারি নতুন লাগাই, যে একটি ব্যাটারি নষ্ট হয়েছে তো আর একটি ব্যাটারি নতুন লাগালাম, তো 4টি ব্যাটারি যদি পুরাতন থাকে তাহলে কি ব্যাটারিতে আমাদের কোনো প্রকার সমস্যা হবে কি না, তো সেই বিষয়টি আজকে সবার সাথে ক্লিয়ার করে দিব। তো অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং চ্যানেলটিতে যারা এখনো সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের যে বিষয়টি, একটি ব্যাটারি যদি আমরা নতুন লাগাই আর 4টি ব্যাটারি যদি আমাদের পুরাতন থাকে তাহলে কি কোনো সমস্যা হবে কিনা। তো একটি ব্যাটারি যদি আমাদের নতুন থাকে তাহলে 4টি ব্যাটারি যদি পুরাতন থাকে তাহলে কি আবার চার্জিং এর দিক থেকে একটু প্রবলেম হতে পারে, যে 4টি ব্যাটারির সেকশন হচ্ছে এক আর একটি ব্যাটারির সেকশন হচ্ছে এক, কারণ একটি ব্যাটারিতে কিন্তু এম্পিয়ার ফুল ফিল আছে আর 4টি ব্যাটারিতে কিন্তু এম্পিয়ার ফুল ফিল নাই। তো সেক্ষেত্রে কিন্তু চার্জিংটি ভালোভাবে হবে না, এবং ওই 4টির যে ব্যাটারি আছে তো সেই 4টি যেমন আছে তেমন আরও নষ্ট হবে, এবং যে নতুন যে ব্যাটারিটা আছে সেটি কিন্তু একদম চার্জ ভালোভাবে না হতে হতে কিন্তু একদম ড্যামেজ হয়ে যাওয়ার চিন্তা থাকতে পারে। তো সাপোজ মনে করি যে এই হচ্ছে মানে 3টাতেই বোঝাচ্ছি যে ব্যাটারির সেটগুলো থাকে এইরকম, তো একটি থেকে আরেকটি, একটি থেকে আরেকটি, তো একটি থেকে আরেকটি সিরিজ লাইন হিসাবে চলে। তো একটি ব্যাটারি চার্জের জন্য কিন্তু আরেকটি ব্যাটারির দরকার, কারণ একটি থেকে আরেকটা সিরিজ হচ্ছে, তাহলে সিরিজের কিন্তু একটি যদি না থাকে তাহলে কিন্তু পরবর্তীতে কোনো প্রকার লাইন থাকে না। তো একটি ব্যাটারি কিন্তু আরেকটি ব্যাটারির পরিপূরক। তো সাপোজ একটি ব্যাটারিতে যদি আমাদের 70% শক্তি থাকে, আরেকটি ব্যাটারিতে কিন্তু 100%, আরেকটি ব্যাটারিতে 60%। তো যখনই এটি চার্জ হবে, তো এই দিক থেকে যখন চার্জিং অথবা এই দিক থেকে যখনই সেটি চার্জিংটা যাবে, তখন কিন্তু এই 70% কিন্তু যে ব্যাটারিটা সেটা কিন্তু এই 100%টা কিন্তু 100%ই দিতে পারবে না, কারণ তার ক্ষমতাই হচ্ছে 70%। তো সেই ক্ষেত্রে কিন্তু সে 70%ই দিবে, তার বেশি কখনোই দিবে না। তো 70% যদি দেয় তাহলে কিন্তু এই ব্যাটারিটা কিন্তু ফুলফিল চার্জ হবে না। তো ফুলফিল চার্জ না হলে কিন্তু ফুলফিল বেকআপ আপনি পাবেন না, তো বেশিক্ষণ কিন্তু অটো চলবে না। তো এইভাবে এটি যে 60%, তো এটা যদি না পায় তাহলে কিন্তু এটা 60% পাবে না। তো এটি করে এম্পিয়ার কিন্তু লস হয়ে যাবে, চার্জারটিতে যে এম্পিয়ার আছে তো চার্জারটি কিন্তু যেমন একে যদি দুয়ে এরকম দেওয়া হয় তো অল্প কাটাতেই কিন্তু এম্পিয়ারের যে কাটার সিগন্যালটি আছে সেটি কিন্তু একদম লালে যেয়ে যাবো, মানে লালে একদম মানে রেড সিগন্যালে শো করবে, কারণ চার্জার থেকে বেশি এম্পিয়ার একদম ব্যাটারির সাথে অ্যাডজাস্ট হচ্ছে না। তো সেই ক্ষেত্রে কিন্তু এটি ব্যাটারি ব্লাস্ট চার্জার দুটির জন্যই ক্ষতিকারক। তো এটির আরেকটি দিক আছে, সেটি হচ্ছে যে মোটামুটি 4টি ব্যাটারি ভালো আছে, যেমন মোটামুটি ভালোই আছে, তো সেই ক্ষেত্রে আপনি একটি ব্যাটারি ব্যবহার করতে পারেন নতুন, সেটি কোনো সমস্যা হবে না। তো যে 4টি ব্যাটারি মোটামুটি ভালো আছে তো আরেকটি ব্যাটারি কিনে নতুন লাগালেন তাহলে কোনো সমস্যা হবে না, কারণ সেটি যদি মোটামুটি ভালো থাকে তাহলে চলবে। আর যদি যে একটি মানে একদম কম বেশি, যে একটায় 6 আছে, একটায় 7 আছে, তো আর একটা 3 আছে, তাহলে কিন্তু চলবে না। তো সর্বনিম্ন 9, যদি 4টি ব্যাটারিতে 9 থাকে তাহলে কিন্তু ব্যবহার করা যেতে পারে। আর সেক্ষেত্রে আরেকটি জিনিস আপনি খেয়াল রাখতে পারেন, যে একটি ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় তাহলে যে পুরাতন যে ব্যাটারিগুলো কিনা পাওয়া যায়, তো সেইখান থেকে কিন্তু আপনি একটি ব্যাটারি ভালোভাবে এম্পিয়ার টেস্ট করে সেটি কিন্তু ব্যবহার করতে পারেন, কারণ একদম সেট মেলানো থাকলো যে পুরাতন দিয়ে পুরাতনের সেট, সেটিও কিন্তু একটি ব্যাটার হলো, কারণ অযথা একটি নতুন ব্যাটারি কিনে হয়রানি হওয়ার কোনো প্রয়োজন নাই। তো সেক্ষেত্রে বলতেছি যে যদি হঠাৎ করে একটি অথবা দুটি ব্যাটারি নষ্ট হয়ে যায় তাহলে যে ব্যাটারির যে দোকানগুলো আছে সেখানে কিন্তু ব্যাটারি পুরাতন নতুন দুই সেকশনই পাওয়া যায়, কারণ নতুন এবং পুরাতনের যে সেটগুলো সেটি কিন্তু সবটি নষ্ট হয় না। তো একটি ব্যাটারি অথবা দুটি ব্যাটারি ভালো থাকতে পারে, কিন্তু কিছু কিছু জনে
একবারে সেট চেঞ্জ করে ফেলায়, তো সেখান থেকে আপনি একটি পুরাতন ব্যাটারি ক্রয় করে সেখানে ব্যবহার করতে পারেন। তো সেটি আপনার জন্য বেটার হবে যে পুরাতন দিয়ে পুরাতনের সেটটি অ্যাডজাস্টিং হয়ে যাবে, তো সেখানে আপনার চার্জটাও ভালো হবে, প্লাস আপনি ব্যাকআপ নতুনের তুলনায় মোটামুটি ভালোই পাবেন, খারাপ পাবেন না। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগছে আপনাদের, তো আশা করি আমাদের যে পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করা হবে অবশ্যই ভিডিওগুলো ভালোভাবে দেখবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।